वेलकम स्टूडेंट्स, आज के आमादे आलोच्य विषय होलो एमएस पावरपॉइंट। एमएस पावरपॉइंटे किभाबे कोनो ऑब्जेक्टर मध्ये आमरा कस्टम एनिमेशनेर मोशन पाथ अप्लाई करबो, सेई विषयटी आज के आमरा शिखबो। तो प्रथमे आमादेर के पावरपॉइंट विंडोटी ओपेन करे नीते हबे। कीबोर्ड थेके आमरा विंडोज की प्लस आर प्रेस करे नियेछि एबं सेखाने आमादेर रान खुले गेछे, सेखाने आमरा लिखे देबो POWER PNT, Power PNT। এবার ওকে অথবা এন্টার কি প্রেস করলে আমাদের যে উইন্ডোটি খুলে যাবে সেটি পাওয়ার পয়েন্টের উইন্ডো। বাই ডিফল্ট আমাদের এখানে টাইটেল স্লাইড এসছে। আমরা আজকে যেহেতু ছবির ওপরে কাজ করব, পিকচারকে নিয়ে তার মধ্যে আমরা আজকে মোশন পাথ অ্যাপ্লাই করব, সেই কারণে স্লাইডের যে লেআউটটি রয়েছে সেটিকে আমি আজকে পরিবর্তন করব। তো আমাদের যে টাইটেল স্লাইড রয়েছে সেই লেআউটটি পরিবর্তন করে আমরা ব্ল্যাঙ্ক নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার জন্য আমরা হোম ট্যাবে চলে যাচ্ছি, সেখানে আমাদের লেআউট অপশনে ক্লিক করব। সেখান থেকে আমরা স্লাইডের যে লেআউটটি আছে ব্ল্যাঙ্ক চুজ করে নিলাম। তো আমাদের যে লেআউটটি এলো সেটা ব্ল্যাঙ্ক চলে এলো। এবার চলে যাচ্ছি, এবার আমাদেরকে ছবি নিতে হবে, যেহেতু আমি ছবির ওপরে আজকে মোশন পাথ বিষয়টি দেখাবো। তো আমি ছবি নিয়ে নিচ্ছি। ছবি নেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবে চলে যাব, সেখানে আমাদের পিকচার বলে যে অপশনটি রয়েছে সেই পিকচার অপশনে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের কম্পিউটারে অবস্থিত যে ছবিগুলি রয়েছে সেখান থেকে আমরা ছবি সিলেক্ট করে নেব। আমার পিকচার্সের মধ্যেই ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার বলে ছবি আছে, সেখানে ক্লিক করে আমি প্রথম ছবিটি নিয়ে নেব। প্রথম ছবিটি সিলেক্ট করে ইনসার্ট অপশনে ক্লিক করে দিলাম, ছবিটি চলে এলো। ছবিটিকে এবার সাইজটিকে আমি রিসাইজ করব, অর্থাৎ ছোট করব। ছবির জন্য আমাদের যে ফরম্যাট অপশনটি আছে, ফরম্যাট অপশনটি খুলে গেছে। আমরা ফরম্যাট থেকে এখান থেকে সাইজ বা হাইট উইথ বাড়াতে কমাতে পারবো, অথবা আমাদের যে মাউস পয়েন্টার রয়েছে মাউস পয়েন্টারের মাধ্যমেও আমরা এই অ্যারো চিহ্নটা দিয়েও সাইজটাকে ছোট বড় করে নিতে পারবো। তো অপশন আমাদের ওপরে, আমরা যেই পদ্ধতিতে চাইবো আমরা সেই পদ্ধতিতেই করে নিতে পারবো। এবার আমরা সেই ছবিটিকে আমরা আমাদের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডের ঠিক নিচের সেকশনে আমরা সেট করে দেব। নিচের সেকশনে আমি সেট করে দিয়েছি। এবার আমি এই এরকমই আরো দুটো ছবি আমি এখানে নিয়ে আসবো। তো সেম ভাবে আমাকে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে, সেখানে পিকচার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেব। আমার যে কম্পিউটারে ছবি রয়েছে সেখান থেকে যে কোনো আরেকটি ছবি আমি সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করে ইনসার্ট বলে যে অপশনটি আছে ইনসার্টে ক্লিক করে নেব। ছবি চলে এসেছে, সেম ভাবে আমি রিসাইজ করে নেব, মাউসের সাহায্যে করতে পারি অথবা হাইট উইথ ফরম্যাট থেকে হাইট উইথ চেঞ্জ করেও করে নিতে পারবো। তো সাপোজ আমি এখানে মাউসের সাহায্যে চেঞ্জ করে নিচ্ছি। পিকচারের সাইজটা নিজেদেরকে সেট করে নিতে হবে যে কতটুকু করতে চাইছো। তো ফার্স্টে প্রথমে যে পিকচারের সাইজ আমি ঠিক যতটুকু নিয়েছি আমি সেটার ওপর মাপ বসিয়ে আমি পরবর্তীগুলো করে নিচ্ছি। তো সেকেন্ডলি সেকেন্ড যে পিকচারটা আছে আমি সেটার সাইজও ঠিক তাই করে দিচ্ছি। তো এভাবে আমরা পরপর তিনটে পিকচার আমরা আমাদের স্লাইডের মধ্যে লাগিয়ে নেব। তো আমাদের অলরেডি দুটো পিকচার হয়ে গেছে, তো আরেকটি পিকচার আমরা নেব, সেটা তিন নম্বর পিকচার। সেটাকে সেম ভাবে ইনসার্ট ট্যাবে গিয়ে সেখানে পিকচার অপশনে ক্লিক করে কম্পিউটার থেকে যে কোনো একটি ছবি ইনসার্ট করে নিয়ে নেব। ছবিটিকে সেম ওয়েতে আমরা আবার রিসাইজ করে নেব। রিসাইজ করার ক্ষেত্রে সেম ভাবে আমরা এখানে আমাদের ছবিটির মধ্যে আমরা আমাদের ছবিটিকে বসিয়ে রিসাইজ করতে পারি, তাতে আমাদের পক্ষে সুবিধে হবে, আমরা বুঝতে পারবো যে সবকটা ছবি একই রকম সাইজ রয়েছে। অথবা আমরা ওই হাইট উইথটা যদি আমরা সেম যদি করে দিই সব ছবির ক্ষেত্রে, তাহলেও সেভাবেও আমরা করে নিতে পারবো, সাইজটাকে সেট করে নিতে পারবো। তো তিনটে ছবি পরপর তিনটে ছবি নিয়ে নিয়েছি। তো তিনটে ছবি নিয়ে নেওয়ার পর এবার আমরা এই ছবিগুলোর আমরা আরো কয়েকটি ডুপ্লিকেট স্লাইড তৈরি করে নেব। আমার ফার্স্ট স্লাইডটির মধ্যে যে ছবিগুলো নিলাম, নেওয়ার পরে সেই প্রথম স্লাইডটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সেখানে একটি অপশন রয়েছে ডুপ্লিকেট স্লাইড বলে, সেই অপশনে যদি ক্লিক করে দিই আমাদের প্রথম যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডেরই আরেকটি ডুপ্লিকেট স্লাইড তৈরি হয়ে গেল।
সিমিলারলি আমি আরেকটি নিয়ে নিচ্ছি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করে আরেকটি নিয়ে নিলাম। এবার আমি প্রথম স্লাইডে চলে যাচ্ছি, এবার আমি ছবিগুলোর মধ্যে মোশন পাথ অ্যাপ্লাই করব। প্রথম অপশনে ক্লিক করে নিলাম, মানে প্রথম ছবিটির মধ্যে আমি সিলেক্ট করে আমাদেরকে চলে যেতে হবে কাস্টম অ্যানিমেশনের জন্য অ্যানিমেশন ট্যাবে। সেখানে কাস্টম অ্যানিমেশন বলে যে অপশনটি আছে ক্লিক করে নেব। তার জন্য আমাদের এখানে অ্যাড এফেক্ট অপশনটি চলে এসেছে কাস্টম অ্যানিমেশনে। এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে আজকে আমরা যেই অ্যানিমেশনে কাজ করব সেটি হলো মোশন পাথ, অর্থাৎ আজকে আমরা মোশন পাথ এফেক্ট ইউজ করব। মোশন পাথে গিয়ে আমাদের এখানে অনেক কিছু মোশন পাথ শো করছে, অথবা আমরা আরও মোশন পাথ নিতে হলে মোর অপশনে যেতে পারি। মোর অপশন থেকে যে কোনো মোশন পাথ নিয়ে নিতে পারবো, যেই মোশন পাথটি আমাদের পছন্দ। আমি এখান থেকে সাপোজ আমার যে মোশন পাথটি, আমি ছবিটিকে ওপরের দিকে নিয়ে যেতে চাইছি। ওপরের দিকে নিয়ে যেতে চাইলে আমাদের কি ওপরের জন্য আপ বলে যে মোশন পাথটি রয়েছে সেই মোশন পাথটি নেব। এখানে আপ বলে অপশনটি রয়েছে, আপে ক্লিক করলাম। ক্লিক করে ওকে বলে যে অপশনটি আছে ক্লিক করে দেব। একবার আমি প্লে করে নেব, নিচে আমাদের এখানে প্লে অপশন রয়েছে, প্লেতে যদি ক্লিক করি তো আমার ছবিটা দেখা যাচ্ছে পুরোপুরি ওপরে ওঠেনি। তো মোশন পাথে যে আমাদের মোশন পাথে যে লাইনটি এসছে এটাকে একবার যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলো বুঝবে কি করে? সিলেক্ট হলো বুঝবে এই কারণে, এখানে দেখো দুটো গোল সাইন চলে এসছে সিলেকশনে। এবার সেখানে গেলে একটা অ্যারো সাইন আসবে, সেই অ্যারো সাইনটাকে আমরা টেনে নিয়ে যাব। আমাদের লাইন সোজা করার জন্য শিফট প্রেস করে আমরা টানি, আমরা যতটুকু প্রয়োজন টেনে নিয়ে গেলাম। এবার আমরা যদি মনে করি যে আমরা একটু প্লে করে দেখব যে ওপরে গেল কিনা, সেটা আমরা একটু প্লে করে দেখে নিতে পারি। আরেকটু আমরা টেনে নিলেই আমাদের ওপরে চলে যাবে। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদেরকে একটু দেখে করে নিতে হবে যে কতটুকু গেলে আমাদের ওপরে গিয়ে একদম পিকচারটি সেট হবে। চলে গিয়েছে। সিমিলারলি আমাদের যে আমরা যে অ্যানিমেশনটা নিলাম তার কিছু মডিফাই করব। ফার্স্টে আমরা স্টার্টটাকে মডিফাই করব, করে নিয়ে সেখানে আফটার প্রিভিয়াস করব। আফটার প্রিভিয়াস করলে আমাদের অটোমেটিক্যালি যে ছবির পরে যে অ্যানিমেশন দেবো সেটি পরপর আসতে থাকবে। এবং স্পিডটা মিডিয়ামই রয়েছে, আমরা মিডিয়ামই রাখছি। এবার চলে আসছি পরবর্তী ছবি সিলেক্ট করে নিচ্ছি। সেমভাবে অ্যাড এফেক্টে গিয়ে মোশন পাথ, সেখানে আপ বলে যে অপশনটি আছে ক্লিক করে নেব। আপ অপশনে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটি ওপরে উঠছে না, ছবিটি ওপরে যাচ্ছে না। একবার ক্লিক করে সিলেক্ট করে অ্যারো সাইন এলে শিফট প্রেস করে ঠিক ওটার সমান আমাদেরকে নিয়ে নিতে হবে। একটু ওপর নিচ করতে হবে কারণ একটু বেড়ে গেছে। নিয়ে নেওয়ার পরে আমাদেরকে একটু প্লে করে দেখে নিতে হবে যে ঠিকঠাক মতো দুটো ছবি একই লেভেলে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। একটু নিচে নামাতে হবে, তো আমরা শিফট প্রেস করে একটু নিচে নামিয়ে দেব। তো এভাবে কোনো একটি পার্টিকুলার অ্যানিমেশন আমরা ব্যবহার করে ছবিগুলোকে ওপরে নিয়ে যেতে পারছি। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করে ছবিগুলোকে ওপরে নিয়ে যাব। আর একটু বাড়ালে আমাদের ছবিগুলি ওপরে একসাথে যাবে। তো এই মোশন পাথ এফেক্টের কাজ হচ্ছে আমরা ছবিগুলোকে ওপরে নিচে নিজেদের খুশি মতনও আমরা নিয়ে যেতে পারবো। সেমভাবে এখান থেকে আমি মডিফাই অপশন থেকে স্টার্ট অপশনটিকে আফটার প্রিভিয়াস করে দিয়েছি। এবং লাস্ট যে ছবিটি আছে সিলেক্ট করে অ্যাড এফেক্ট থেকে গিয়ে মোশন পাথ, সেখান থেকে আপ নিয়ে নিচ্ছি। আপ নেওয়ার পর সিমিলারলি আমাদেরকে সিলেক্ট করে টেনে নিতে হবে আগের যতখানি আমাদের মোশন পাথের অপশনগুলো রয়েছে। একবার ফাইনালি প্লে করে দেখবো যে তিনটে ছবি একই রকমভাবে আমাদের যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে প্রত্যেকটি ছবি আমাদের উপরে উঠে গেল। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে যাবার পর এবার আমরা এই ছবিগুলোকে ঠিক আগে আমাদের আফটার অ্যানিমেশনের পর ছবিগুলো ঠিক যেই পজিশনে ছিল সেই পজিশনে ছবিগুলোকে সেট করে দিচ্ছি। ঠিক এই পজিশনে ছিল, তিনটে ছবিকেই ঠিক এই পজিশনে সেট করে দিতে পারি। দিয়েছি, এই ছবিটিকেও ঠিক সেমভাবে পজিশনে সেট করে দিচ্ছি। দেবার পর এবার আমরা এটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ আমি চাইছি যে এক একটা ছবি ডায়াগোনালি আসবে। তো সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করে নিতে হবে, অ্যাড এফেক্টে চলে যাব, সেখানে মোশন পাথ ডাউন বলে যে অপশনটি আছে ক্লিক করে নিচ্ছি। সিমিলারলি ডাউন করার সময় দেখতে পাচ্ছি পুরোপুরি নিচে নামছে না, সিলেক্ট করে নেব, নিয়ে
এই অ্যারো সাইন দিয়ে টেনে নেব শিফট প্রেস করে যাতে আমাদের সমান হয়, অ্যানিমেশনটি যখন হবে সমান হবে। আর একটু টেনে নিতে হবে আমাদের একটু নিচে আসার জন্য, এবং প্লে করে একবার দেখব যে ছবিটি একদম নিচে চলে এলো কিনা। আসার পর সিমিলারলি মডিফাই থেকে আফটার প্রিভিয়াস করে দেব। সেকেন্ড পিকচার সিলেক্ট করে যেহেতু ডায়াগোনালি করব, মোশন পাথ থেকে ডাউন নিয়ে নিচ্ছি। ডাউনের ক্ষেত্রে একটু প্লে করে দেখবো যে কর্নার ওয়াইজ ছবিগুলি আসছে কিনা। কর্নার ওয়াইজ নামানোর জন্য কতটুকু ডিস্টেন্স প্রয়োজন, তো কর্নার ওয়াইজ নামানোর জন্য আর বেশি প্রয়োজন নেই আমাদের, তো অল্প একটু টেনে নিয়ে আমি প্লে করে দেখে নেব যে কর্নার ওয়াইজ ছবিটিকে অ্যাডজাস্ট করা যাচ্ছে কিনা। আর একটু নামালেই আমাদের কর্নার অ্যাঙ্গেল ওয়াইজ বিষয়টি হয়ে যাবে। আর অল্প সামান্য আমরা একটু নামিয়ে নেব, প্লে করে নিচ্ছি, প্লে করে দেখতে পাবো যে কর্নার ওয়াইজ আমাদের ছবিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। সিমিলারলি মডিফাই থেকে এখান থেকে আমরা আফটার প্রিভিয়াস করে নিলাম। এবার চলে এলাম আমরা নেক্সট লাস্ট ছবিতে, অ্যাড এফেক্ট থেকে আমরা মোশন পাতে চলে যাচ্ছি, সেখান থেকে ডাউন। ডাউনের ক্ষেত্রে এখানে আমাদের এতটা ডাউন প্রয়োজন নেই, তাই সিলেক্ট করে আমরা এখানে কি করছি একটু কমিয়ে নিচ্ছি, যতটুকু প্রয়োজন একটু কমিয়ে নিচ্ছি, প্লে করে নিচ্ছি। প্লে করলে আমাদের ডায়াগোনালি ছবিগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ডায়াগোনালি দেখতে পাচ্ছি, ডায়াগোনালি যখন অ্যাডজাস্ট করতে যাচ্ছি যে ছবিটি আমাদের বেশি নিচে নেমে যাচ্ছে, তো আর একটু আমরা অ্যাডজাস্ট করার জন্য আর একটু কমিয়ে দিয়েছি। তো আর একটু কমিয়ে নিয়ে দেখবো যে ঠিকঠাক মতন আমাদের ডায়াগোনালি এলো কিনা, চলে এসছে। তো এভাবে আমরা স্টুডেন্টস আমাদের মোশন পাথ অ্যাপ্লাই করে আমরা ছবিগুলোকে আমাদের সাজাতে পারব। এবার চলে আসছি তৃতীয় স্লাইডে, সেখানে আমরা স্লাইডগুলি ঠিক প্রিভিয়াস যে অবস্থায় আমার ছবিগুলো ছিল সেই অবস্থায় আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেবার পর এবার আমরা চাইছি নিজেদের খুশি মতন আমরা এফেক্ট ইউজ করব। সেটা করবার জন্য আমাদেরকে চলে ফার্স্টে ছবিটিকে সিলেক্ট করে নিতে হবে, অ্যাড এফেক্টে চলে যাব, সেখানে মোশন পাথ রয়েছে, মোশন পাথ থেকে আমরা ড্র এ কাস্টম পাথ বলে যে অপশনটি আছে সেই অপশনে চলে যাব। ড্র এ কাস্টম পাথের কাজটি হলো আমরা নিজেদের খুশি মতন ড্র করতে পারবো, সেটা লাইন নিয়েও ড্র করতে পারবো, কার্ভ নিয়েও ড্র করতে পারবো, ফ্রি ফর্ম নিয়েও ড্র করতে পারবো, তো বিভিন্ন অপশন আছে তার মাধ্যমে ড্র করতে পারবো। আজকে আমি যেটা দিয়ে ড্র করে দেখাবো সেটি হলো লাইন। ক্লিক করে নিয়েছি এবং একটি প্লাস সাইন চলে এসেছে এবং সেটাকে ধরে নিয়ে টেনে দিচ্ছি। এবার প্লে করে দেখতেই পাচ্ছি যে আমার এইটুকু অপশনে এসছে। এবার এটিকে একবার ক্লিক করে সিলেক্ট করে নেব এবং অ্যারো সাইন দিয়ে একটু টেনে নিলে অ্যাডজাস্ট করতে পারবো। প্লে করে দেখে নিচ্ছি যে ঠিক সমান অ্যাডজাস্ট হলো কিনা। আর একটু আমাদের চলে আসবে এই সাইডে, তাই জন্য সেম ভাবে শিফট চেপে ধরে একটু টেনে দেব যাতে আমাদের ছবিটি অ্যানিমেশনটি ঠিক অ্যাডজাস্ট হয়ে যায়। সেম ভাবে স্টার্টটিকে এখান থেকে চেঞ্জ করে আফটার প্রিভিয়াস করে দিলাম এবং এবার চলে যাচ্ছি পরবর্তী ছবিতে। সিলেক্ট করলাম, করার পরে অ্যাড এফেক্টে চলে যাচ্ছি মোশন পাথে, সেখান থেকে ড্র এ কাস্টম পাথ নিয়ে নেব এবং লাইন নেব। লাইন নেবার পর সিমিলারলি এখানেও একটি লাইন ড্র করে নেব। ড্র করবার পর প্লে করে দেখে নেব, একদম এক্সাক্ট একটু এসছে, জাস্ট একটু কমাতে হবে, তাই সিলেক্ট করে খুব স্বল্প কমিয়ে দিলাম। এবার একটু প্লে করে দেখে নেব যে এক্স্যাক্টলি যেরকম আমরা সোজাসুজি স্ট্রেট লাইন চাইছি সেরকম এলো কিনা। এবার সিমিলারলি এখান থেকে আমরা আমাদের স্টার্টটিকে চেঞ্জ করে আফটার প্রিভিয়াস করে দিলাম। তো স্টুডেন্টস, এভাবে আমরা মোশন পাথ অ্যাপ্লাই করে আমাদের যে স্লাইডগুলি আছে সেগুলি ডিজাইন করতে পারব। এবার চলে যাচ্ছি কিভাবে আমরা স্লাইড শো করব। স্লাইড শো এর ক্ষেত্রে আমরা একটু স্লাইডের যে শো করব তার জন্য আমাদের সেটিংস একটু পরিবর্তন করছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি অন মাউস ক্লিক, আমাদের অন থাকে বাই ডিফল্ট, সেটাকে আমরা কি করব অফ করে নেব, নিয়ে অটোমেটিক্যালি আফটার বলে যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দেব। এখানে আমরা টাইমিংও সেট করে দিতে পারি বা টাইমিং ছাড়াও আমরা রেখে দিতে পারব। এবার আমরা সরাসরি স্লাইড শো করে নেব, স্লাইড শো অপশনে চলে যাব, সেখানে ফ্রম বিগিনিং বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেব অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করে নেব। আমাদের স্লাইডটি শো হচ্ছে, আপ যে আমাদের মোশন পাথটি আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই মোশন পাথটি আমাদের শো হচ্ছে। নেক্সট আমাদের যেটা হবে সেটি হলো ডাউন। তো ডাউন আমাদের অ্যাপ্লাই হবে। তো ডাউনের ক্ষেত্রে আমাদের এক একটা করে ছবি আমাদের নিচের দিকে আসবে, সেক্ষেত্রে আমাদেরকে ডাউন অ্যাপ্লাই হবে। এবং সবশেষে যেটা আমাদের রয়েছে,
আমরা যে ড্র এ কাস্টম পাথ অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্লাই করে থার্ড স্লাইড তৈরি করেছিলাম। তো স্টুডেন্টস, এভাবে আমরা আমাদের স্লাইডের মধ্যে কাস্টম অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর আজই আমাদের ইশিখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা সেটার নোটিফিকেশন পেতে